Ekartho prasun hat ekartho ed man kotu. Saya tahu lagi nih dawase. E plus one hat e sama kotu. Udutturasi. E power 4 plus 1 half E power 4 যেহেতু আমাদের 4 আছে তাহলে যেহেতু 4 এর কোনো আমরা এখানে অনুসন্ধান তো পাওয়া যাবে না সেই দুই ভাবে কাজটা আমাদের দুই ভাবে সম্পন্ন করতে হবে তাহলে করতে হলে a এর পরিষ্কার তার পরিষ্কার করতে তার দুই যুগ্ম 4 তাহলে এখানে 4 হচ্ছে প্লাস 1 half a স্কয়ার তারপর স্কয়ার তাহলে এর পর 1 ভাগ 4 1 ভাগ 1 পর 4 তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত যদি আমরা এক নম্বর অনুসিদ্ধান্ত দিতে যাই তাহলে a মানে হচ্ছে a স্কয়ার b মানে হচ্ছে 1 ভাগ a স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার মানে a প্লাস b মানে 1 ভাগ a স্কয়ার অন স্কয়ার তাহলে যেহেতু ভিতরে প্লাস তাহলে বাইরে হবে মাইনাস টু এ মানে হচ্ছে এ স্কয়ার বি মানে ওয়ান ভাগ এ স্কয়ার তারপর দেখো তোমরা এখন এই ভিতরেরটা দেখো এইটা অবশুদ্ধ অনুসিদ্ধান্ত আমাদের এখানে করে আছে তাহলে যেহেতু এখানে মান আমাদের আছে ক্লাসে তাহলে সেহেতু আমাদের অনুসিদ্ধ এক নম্বর অনুসিদ্ধান্ত আমাদের দিতে হবে তাহলে এই অনুসিদ্ধান্তটা যদি আমরা এখানে এ মানে হচ্ছে এখানে এ বি মানে হচ্ছে ওয়ান ভাগ এ তাহলে এ প্লাস ওয়ান ভাগ এ অল স্কয়ার মাইনাস টু এ মানে এ বি মানে ওয়ান ভাগ এ যেহেতু এটা পুরোটার উপরে আমাদের অল স্কয়ার দেওয়া আছে তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে অল স্কয়ার মাইনাস এখানে এ স্কয়ার আর এ স্কয়ারটা কাটা যাবে মাইনাস টু মাইনাস টু দেখো দেখো এটার মান আমাদের এখানে দেওয়া আছে ফোর এ প্লাস ওয়ান ভাগ এর মান দেওয়া আছে ফোর ফোরের উপর স্কয়ার মাইনাস টু অল স্কয়ার মাইনাস টু তাহলে এখানে ফোরের উপর স্কয়ার যখন হবে তখন ষোলো ষোলো মাইনাস টু তার ফোর স্কয়ার মাইনাস টু ষোলো থেকে দুই যদি বাদ দিই তাহলে হবে চোদ্দ তার উপর স্কয়ার মাইনাস টু চোদ্দ উপর স্কয়ার করলে হবে একশো ছিয়ানব্বই মাইনাস টু সমান একশো চুরানব্বই হচ্ছে এখানে অ্যান্সার দেখো আবার একটু আমরা আমরা বা ভালো করে বোঝার চেষ্টা করি যেহেতু আমাদের এখানে দেওয়া আছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ পাওয়ার ফোর সেহেতু আমাদের ফোরে যে কোনো সিদ্ধান্ত আমাদের নেই তাহলে আমরা ভিতরে এ স্কোয়ারটা বাইরে আমরা স্কোয়ার করি তাহলে এখানে এ স্কোয়ার এবং এ স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার তারপর স্কোয়ার তাহলে এ পাওয়ার ফোর তবে ওয়ান ভাগ এ পাওয়ার ফোর হবে আমাদের এখানে তাহলে স্কোয়ারে এখন দেখো প্রথম অনুসিদ্ধান্ত এক নম্বর অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি ওয়ান স্কয়ার মাইনাস টু এ এ মনে হচ্ছে এ স্কয়ার বি মনে হচ্ছে ওয়ান ভাগ এ স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কয়ার মানে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি এ মনে হচ্ছে এ স্কয়ার বি মনে হচ্ছে ওয়ান ভাগ এ স্কয়ার দেখো এখানে এই ভিতরে এটা আবার আমাদের অনুসিদ্ধান্ত আছে যেহেতু মান আমাদের দেওয়া আছে প্লাস তাহলে সেহেতু আমাদের এক নম্বর অনুসিদ্ধান্ত যেহেতু আছে আমাদের প্লাস তাহলে এখানে প্লাস আমাদের এখানে দিতে হবে তাহলে এ প্লাস বি এ মনে হচ্ছে এ বি মনে হচ্ছে আমাদের এখানে ওয়ান ভাগ এ তাহলে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস টু টু এ বি অল স্কয়ার মাইনাস টু যেহেতু এখানে এ স্কয়ার এর স্কয়ার থাকে আমাদের এখানে মানে শুধু টু তাহলে এ প্লাস ওয়ান ভাগ এর মান হচ্ছে ফোর তার হোল স্কয়ার
মাইনাস হচ্ছে 2 তার পরে অল স্কয়ার মাইনাস 2 তাহলে 16 পুট স্কয়ার মানে 16 থেকে 16 মাইনাস 2 অল স্কয়ার মাইনাস হচ্ছে 2 16 থেকে 2 বিয়োগ দিলে আমাদের 14 পুট স্কয়ার আসে যে উপরে এ স্কয়ার মাইনাস 2 14 পুট স্কয়ার করলে হবে 196 মাইনাস 2 সমান হচ্ছে 194 এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো অঙ্কটা আমরা পরবর্তী অঙ্ক তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো সবাই অঙ্ক দুটি যেহেতু আমরা করছি তো আজকে এই পর্যন্তই আর কি তোমাদের পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা সবাইকে ধন্যবাদ জানাই আমি এই পর্যন্তই বাস